वेलकम टू कार्तिक एकेडमी ई लर्निंग क्लास। आज के আমি স্ট্যান্ডার্ড জি ড্রয়িং ক্লাস দেব। তো আজকে আমি তোমাদেরকে একটা পিপিএকে দেখাবো। পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6। তো তোমাদের সিলেবাসে দেখো লেখা আছে মাথায় টুপি, টুপি মাথায় একটি মানুষ, ঠিক আছে? টুপি মাথায় একটি মানুষ তোমাদের দেখো বইতে লেখা আছে, পেজ নাম্বার 6 দেখো, পেজ নাম্বার 6, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আজকে এটা এঁকে দেখাবো। তো তোমরা সবাই খাতা পেন্সিল রং এবং বই নিয়ে বসো, আর আমি কিভাবে তোমাদেরকে পদ্ধতি অনুযায়ী আঁকাচ্ছি সেভাবে তোমরা সঙ্গে সঙ্গে আঁকো, তাহলে তোমাদের ইজি লাগবে জিনিসটা, ঠিক আছে? আঁকতে তোমাদের অনেক সহজ হবে, ঠিক আছে? তোমরা বই খাতা পেন্সিল নিয়ে রেডি হও, আমি শুরু করছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে করো। তো আমি প্রথমে তোমাদেরকে টুপিটা এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? সহজ উপায়ে কিভাবে টুপিটা আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা অর্ধবৃত্ত করব। দেখো প্রথমে আমি একটা কি করেছি, অর্ধবৃত্ত। বৃত্ত কাকে বলে জানো? দৈর্ঘ্য, গোল। এটাকে আমরা গোলটাকে বৃত্ত বলি, জ্যামিতিক ভাষায় এটাকে বৃত্ত বলে। আর এটাকে যখন হাফ করা হয় তখন এটাকে অর্ধবৃত্ত বলা হয় বা হাফ গোল বলা হয়, গোল বা হাফ গোল বলা হয়, ঠিক আছে? তো আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি করলাম একটি অর্ধবৃত্ত, ঠিক আছে? তারপর এখান অর্ধবৃত্তটাকে একটু নিচের দিকে একটু রাউন্ড করব, হ্যাঁ গোল করব, ঠিক আছে? একটু রাউন্ড হবে নিচের দিকে। তারপরে এটা এটা কি হবে, মুছে যাবে। তারপর তোমরা এই দাগটাকে টেনে নিতে পারো, টেনে দিয়ে এখান থেকে সুন্দর গোল করে এখান থেকে এরকম ঘুরিয়ে দাও, ঠিক আছে? এবারেও করতে পারো, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে পুরো ছবিটা দেখাচ্ছি। মুছে দিলাম এই গোলটা, সোজা সরলরেখাটা মুছে দিলাম, দিয়ে সুন্দর করে আস্তে করে এই থেকে এই করলাম, ঠিক আছে? তারপর দেখো এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, বিন্দু দেওয়ার পর এখানে একটা গোল করে টুপির যে উপরে টুপুরটা হয় সেটা দিলাম, ঠিক আছে? এইবার আমি আস্তে আস্তে করে এটা গোল করে এখানে বক্ররেখার সাহায্যে দেখো একটু বক্র রেখা বাঁকা বাঁকা রেখা, এইবার আমি কি করলাম টুপিটাকে পুরো, হ্যাঁ সম্পূর্ণ তৈরি করে ফেললাম। দেখো টুপিটা হয়ে গেছে আমার, ঠিক আছে? সবাই ভালো করে দেখো টুপিটা কিন্তু আমাদের হয়ে গেছে। হলো, এবার আমরা দেখাবো টুপির নিচে একটি মুখ এঁকে, কারণ টুপি টুপি কি হয় সবাই মাথায় দেয়। তো আমরা বলেছিলাম যে টুপি মাথায় একটি ছেলে, ঠিক আছে? তো আমি সেটা সেই মুখটাকে এঁকে তোমাদেরকে দেখাবো। দেখো তুমি দেখো একটা ঘির মতো করলাম, আমরা ঘি কিরকম করি এরকম করি, ঠিক আছে? তারপর দেখো এই, হ্যাঁ তারপর আবার নিচে নামালাম এরকম করে, ঠিক আছে? একটা ফোরের মতো, তাহলে এখানে আমি কি করলাম একটা ফোর, এই দেখো ফোর আমরা এরকম লিখি একটা ফোর, ঠিক আছে? এরকম করলাম, করে এখান থেকে আবার একটা ভি করলাম, আবার এখান থেকে দেখো একটা ভি, একটা ভি করলাম, ঠিক আছে? তারপরে এখান থেকে এরকম করে এন, দেখো আমাদের ঠোঁটটা ঠোঁট আর নাক মুখ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখান থেকে দেখো এবার এখান থেকে আমরা কি করছি, কান আর চুলটা করছি, এই দেখো মাথাটা হয়ে গেল। হয়ে পর এখান থেকে একটু নামিয়ে দাও, তারপরে একটু গলাটাকে দেখাতে হবে, তারপরে এই এখান থেকে আমি আর নিচে জায়গা নেই বলে, হ্যাঁ ছেলেটার যে বডিটা সেটা আমি একটুখানি দেখাবো ভাবছিলাম, সেটা দেখাতে পারলাম না, নিচে জায়গা নেই। তোমাদের খাতায় আমি যখন আবার আমাদের অনলাইন ক্লাস শুরু হবে তখন আমি তোমাদেরকে খাতায় সুন্দর করে দেখিয়ে দেবো এবং এঁকে দেখিয়ে দেবো, ঠিক আছে? বলেও দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপরে এবার আমরা একটা চোখ করছি,
দেখো চোখটা হয়ে গেল আমাদের, ঠিক আছে? এইভাবে তোমরা সুন্দর করে আস্তে আস্তে করে প্রথম টুপি করবে, তারপর টুপির নিচে মাথাটা করবে, হ্যাঁ, করে তারপরে তার আস্তে আস্তে করে নাক, তারপরে চুল, কান, এগুলো আস্তে আস্তে করে তোমরা করবে, ঠিক আছে? আর বডিটা করবে। তাহলে আমি প্রথমে কি দেখালাম দেখো, প্রথমে আমি দেখালাম একটা অর্ধবৃত্ত এঁকে, ভালো করে দেখবে, তুমি দেখালাম কি এই অর্ধবৃত্তটাকে কি করলাম এখান থেকে একটু গোল করে দিলাম, তাই তো? তারপর দেখো, তারপরে এইটা অর্ধবৃত্তটাকে আবার করলাম, একটু গোল করলাম, এখানে একটা টোপর দিলাম, এখানে একটু তিনটে বিন্দু দিলাম, দুটো বিন্দু দিলাম, দেখো বিন্দুটা কিন্তু এর উপর হবে না, এর উপর হবে, যেহেতু এটা থাকবে, এইটা কি হবে, ইমেজ হয়ে যাবে এই দাগটা, বুঝতে পেরেছো? আমি এটা মুছে দিচ্ছি। তারপরে কি করলাম, তিন পরে কি করলাম, আমি আবার অর্ধবৃত্তটা করলাম, নিচে দাগ দিলাম, এখানে একটা দিলাম, এখানে এই এখানে, তারপরে এটা এখান থেকে এই এখান থেকে, তারপরে এটা এখান এই, দেখো আমাদের টুপি হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে তোমরা সুন্দর করে আস্তে আস্তে আমি যেরকম দেখাচ্ছি সেরকম করে সুন্দর করে আস্তে আস্তে করে তোমরা টুপিটা করে দেবে। তাহলে এটা আমার পাঁচ নম্বর হলো, পাঁচ নম্বরে আমাদের কি হলো, পুরো ছবিটা একদম কমপ্লিট ছবি আমরা দেখালাম, ঠিক আছে? তো এইভাবে তোমরা আস্তে আস্তে সুন্দর করে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে অর্ধবৃত্ত, তারপর তার নিচে রাউন্ড করে গোল করে দিতে হবে, তারপরে তোমরা দুটো বিন্দু দেবে, ঠিক আছে? বিন্দু দেওয়ার পর তারপর বিন্দু থেকে এখানে নিয়ে আসবে, এখান থেকে এখানে, তারপরে এটা আস্তে করে এরকম করে করতে পারো, ঠিক আছে? তারপরে তোমরা আস্তে আস্তে করে এই নিচে মুখ করো। তারপর আমরা কি করলাম, এখানে দুটো বিন্দু দিয়ে, তারপরে এটা এই, তারপর আমরা কি করলাম একটা ভি করলাম, এরকম করে ভি করার পর কি করলাম একটা কোণের মতো করলাম, এই পুরো, ঠিক আছে? তারপরে এটাকে নামালাম, নামি এই, তারপরে এই এই করে এই মুখটা করলাম, ঠিক আছে? এইভাবে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে মুখটাও করে ফেলবে, ঠিক আছে? এরকম করে আস্তে আস্তে ধীরে ধীরে মুখ, চোখ, নাক সব করে ফেলবে। তারপরে এইবার তোমরা করবে কি, এইটাকে সুন্দর করে তোমাদেরকে রং করতে হবে। এবার কোথায় কি রং আছে, টুপি যেরকম রং আছে তোমরা টুপিতে সেরকম রং দিয়ে দেবে। টুপিতে এখানে সবুজ আছে, সবুজ সবুজ রং, তারপরে আছে হলুদ, হলুদ রং, তারপরে আছে বেগুনি রং, হ্যাঁ, চুলে দেবে কালো, কালো রং, ঠিক আছে? আর এই ফেস কাল মুখমণ্ডলটা দেবে ফেস কালার বলে অনেক সময়, আর না হয় স্কিন কালার দেবে, ঠিক আছে? স্কিন 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 কালার দেবে, স্কিন রং দেবে, স্কিন দেখবে তোমাদের 25 কালার যাদের আছে তাদের দেখবে একটা, হ্যাঁ, স্কিন কালার আছে, মানে আমাদের গায়ে রঙের একটা কালার আছে, হ্যাঁ, সেটাকে পেজ কালার বলে বা স্কিন কালার বলে, সেটা দেবে মুখে, হ্যাঁ। আর হচ্ছে তোমরা জামাতে লাল রং দেবে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে তোমরা ছবিটাকে, হ্যাঁ, ধীরে 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 রং ভরা করে ফেলবে, রং করে ফেলবে, ঠিক আছে সবাই? তারপরে তোমরা
এইটা বাড়িতে বার 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 করে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের হ্যাঁ ছবিটা ইজি হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, শুধু কিন্তু টুপি আঁকলে হবে না, যেহেতু তোমরা স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ো সেহেতু তোমাদেরকে হ্যাঁ টুপির সঙ্গে মাথাটাও হ্যাঁ টুপি যে মাথাতে সেটাও তোমাদেরকে টুপির সঙ্গে ফেসটাও তোমাদেরকে কী করতে হবে আঁকতে হবে। এই জন্য আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম এবং তোমাদের দেখবে যে সিলেবাস দেওয়া আছে তাতে দেওয়া আছে হ্যাঁ টুপি মাথায় মানুষ দেখবে লেখা আছে। হ্যাঁ তো তোমরা শুধু টুপি তোমরা অনেক হ্যাঁ নিচু ক্লাসে এঁকেছো শুধু টুপি, অনেক নিচু ক্লাসে তোমরা এঁকেছো যেমন কেজি ওয়ানে কেজি টুতে এঁকেছো, স্ট্যান্ডার্ড ওয়ানে এঁকেছো, তারপরে টুতেও এঁকেছো, তাই আমরা একটা মুখ তার সঙ্গে আমরা ফেস হ্যাঁ তোমাদেরকে জুড়ে দিলাম যে টুপিটা কি মানে কাজে ব্যবহার করা হয় সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। টুপিটা আমরা কি করি মাথায় দিই, দেখবে খেলার সময় অনেকেই টুপি মাথায় দেয়, দেখবে যখন আমাদের ক্রীড়া অনুষ্ঠান শুরু হয় তখন দেখেছে সব টুপি মাথায় দিয়ে খেলে, দেখতে খুব সুন্দর লাগে, তারপরে টুপি থাকলে হ্যাঁ ধুলো বালি তারপরে সব দিক থেকে সেফ হয়, সেই জন্য রোদ থেকে সেফ হয়, সেই জন্য টুপিটা সবাই অনেকেই ইউজ করে, সেই জন্যে আমরা দেখিয়ে দিলাম টুপিটা মানুষ মাথায় ইউজ করে, তাই মাথাটা আমরা মুখমণ্ডলটা মাথাটা আমরা দেখিয়ে দিলাম। এভাবে তোমরা সুন্দর করে আস্তে আস্তে করে ধীরে ধীরে করে ঠিক আছে ছবিটা বারবার করে প্র্যাকটিস করবে, এটা তোমাদের রেজাল্ট রইল, পরবর্তীকালে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ওয়েলকাম।